বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 30 জানুয়ারি দুপুরে বেলা 2:30টার দিকে তাকে আটক করা হয়। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরে কালো পতাকা মিছিল বের করেছিল বিএনপি। পাকিস্তানকে প্রত্যাখ্যান করেছিল, কারণ পাকিস্তানে গণতন্ত্র নাই। কাজে আজকে এই স্বাধীন দেশে মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল একটি কারণে, যে আমরা একটা দেশ চাই যেই দেশে গণতন্ত্র থাকবে। আজকে আমরা সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে রাজপথে নেমেছি এবং আমরা এই গণতন্ত্রের আন্দোলনে সামনে এগিয়ে যাব এবং ইনশাআল্লাহ এদেশে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত করবো। যতক্ষণ না আমাদের এই আদর্শ পালিত হচ্ছে, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের জন্য আমরা মৌলিক অধিকার ফিরিয়ে আনবো, মানবাধিকার ফিরিয়ে আনবো, সুশাসন ফিরিয়ে আনবো, দুর্নীতি দূর করবো, এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবো। এ সময় মিছিল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে আটক করেছে পুলিশ। বিএনপির মিডিয়া উইং এর সদস্য শাহরুল কবির খান জানান, মঈন খানকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জেনেছি, তবে বিস্তারিত জানতে পারিনি।